হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদের ভাসমান সেতু দেখিয়ে নিয়ে আসি। এটা বাংলাদেশেই, কিন্তু বাংলাদেশে অন্য কোথাও পাবেন কিনা জানি না, তবে এটা যখন আমি শুনেছি মানে একটা অন্যরকম ফিলিং চলে আসছে মনের মধ্যে। তো চলুন আজকে আমি নিজেও দেখে আসি এবং আপনাদেরকেও দেখাই ভাসমান সেতুটা কীভাবে তৈরি এবং কীভাবে সেখানে যেতে হবে, সম্পূর্ণ ডিটেলস দেখাই। তো এটা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় অবস্থিত। কাশিয়ানি বাজার থেকে আপনাকে 20 টাকা রিক্সা ভাড়া নিবে যদি দুজন যান। আমাদের থেকে 20 টাকা বেশি নিয়েছে, কারণ আমরা ফার্স্ট গেছি এবং ভাড়া সম্পর্কে জানতাম না। তো আপনার এক একজনের 10 টাকা করে ভাড়া এই ভাসমান সেতু পর্যন্ত। তো আপনি যখন ভাসমান সেতুর ওইখানে পৌঁছাবেন, তখন এখানে আপনার ডান পাশে টিকিট কাউন্টার পড়বে, সেখান থেকে আপনাকে টিকিট কিনতে হবে। তো টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। 10 টাকার টিকিট কিনে আপনি এখানে যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ থাকতে পারবেন। তো এবার দেখতে পাচ্ছেন আমি সেতুর দিকে যাচ্ছি। এখানে যখন আপনি আসবেন, আপনি এখানের সৌন্দর্যটা আপনি মুগ্ধ হয়ে যাবেন। কী অপরূপ সৌন্দর্য! সেতুতে প্রবেশ করার ডান পাশে একটা স্বাগতম টিটা ভাসমান সেতু। এখানে স্বাগতমের কয়েকটা পোস্টার দেওয়া থাকবে। তারপর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় মানে সূর্যটা এত সুন্দর লাগতেছে, এত বড় একটা নদীর মধ্যে এরকম একটা সেতু তৈরি করেছে। আর সবথেকে অবক্কর বিষয় কোনটা জানেন? এই সেতুটা কিন্তু আপনার ব্যক্তিগত সেতু, এটা দুইজনে মিলে এই সেতুটা তৈরি করেছে। সেতুটা অনেক আগেই তৈরি করছিল, মানে 1 বছর আগে, কিন্তু আমফান ঝড়ে সেই সেতুটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ও তারপরে আবার এটা রিবিল্ড করছে নতুন করে, আবার অনেক টাকা পয়সা খরচ করে এই সেতুটা তৈরি করছে। তার জন্য এখানে 10 টাকা টিকিট নিয়ে টোল উঠাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন সেতুটা একদম মানে এত সুন্দর, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ হবে এই সেতুটা। আমি আস্তে আস্তে সেতুর ওপারের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সব থেকে অবাক বিষয় হবেন কোনটার উপর জানেন? সেটা হচ্ছে এই সেতুটা তেলের ড্রাম্প আছে না, তেলের ড্রাম্পের উপর এই সেতুটা তৈরি। আমি একটু পর আপনাদের দেখাবো, তার আগে আমি আপনাদের একটু নিজের একটু ভাব টাপ দেখিয়ে দিলাম যে আমি এখানে আসছি, একটা সেলফি তুলে দেখিয়ে দিলাম, ভিডিও সেলফি। তো এখানে দেখতে পাচ্ছেন ওইখান থেকে আসছে, আসার পর এখানে একটা ব্রিজ করছে। এবার আমি কয়েকটা ভাইয়ের মোটরসাইকেলের আওয়াজটা রেকর্ড করলাম, কারণ এরা যখন যাবে তখন সেতুটা আপনারা দেখতে পারছেন যে সেতুটা কাঁপতেছে। তো সেতুটা কাঁপতেছে এইটাই সব থেকে এখানে ইন্টারেস্টিং, যে একটা ভ্যান বা একটা মোটরসাইকেল যখন এখানে যাবে এর উপর দিয়ে, তখন সেতুটা দোল খায়। এটাই সব থেকে এখানের ভালো জিনিস। তো এবার আপনাদের দেখায় যে কীভাবে সেতুটা তৈরি। তো দেখুন এখানে সবগুলো কিন্তু ড্রাম দেওয়া। আমি আপনাদের আরও নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার হাতে ফোন রয়েছে, ফোনটা যদি পড়ে যায় তাহলে গেল। তো তার জন্য আমি আপনাদের যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এখানে সবগুলো দেখুন ড্রাম দিয়ে তৈরি, ড্রামের উপর একটা সেতু তৈরি। এখানে আপনার মোটরসাইকেল, সাইকেল, ভ্যান এগুলো সব যাতায়াত করবে। তো পাশে আপনি নৌকা পেয়ে যাবেন, যেটা আপনি চালাতে চাইলে চালাতে পারেন, তবে এটা কিন্তু ফ্রি না। আপনাকে নৌকায় উঠতে হলে আধা ঘন্টার জন্য গুনতে হবে 100 টাকা। তো আপনি 100 টাকায় কিন্তু যে কয়জন ইচ্ছা যতজন নৌকায় ধরে ততজন নিতে পারবেন, এটা আপনার একজন বা দুজনের জন্য না। নৌকার ভাড়া 30 মিনিট 100 টাকা। এখানে আমরা 2 জন উঠছিলাম, তার জন্য আমাদের 100 টাকা দেওয়া লাগছে। তারপর এই পাশের দিকে আসলে আপনারা একটা পার্কের মতো দেখতে পারবেন, এটা নতুন কিছু একটা করতেছে তাই রেখে দিছে। আর এখানে আপনি অনেক লোক দেখতে পারবেন। তো আপনাদের এখন কিছু আমি ন্যাচারাল পিকচার দেখাই যেগুলো ক্যামেরাতে তুলছি আমি।
তো আশা করি আপনারা এখানে আসলে অনেকটাই ভালো লাগবে আপনাদের। এই পাশে আপনার রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো রেস্টুরেন্টগুলো আছে, আর এখানে আরও অনেক বড় কিছু করবে। এখানে সার্কেস আসছিল সেদিন। তো বন্ধুরা, যদি আপনারা চান এখানে আসতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।